নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা এই নবান্ন। যেহেতু অগ্রহণ মাস পড়ে গেছে, এ সময় মাঠে মাঠে নতুন ধান উৎপন্ন হয়। কৃষকেরা রোদে জলে পুড়ে নতুন ধান উৎপন্ন করে। তাই আমার নিবেদন নবান্ন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। পৌষ পার্বণে প্রাণ কোলা হলে ভরবে গ্রামের নীরব শ্মশান। তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়, হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দেয়। গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন, পথে প্রান্তরে খামারে মরিছে যত পরিজন। নিজের হাতে জমি ধান বোনা, বিথায় ধুলোতে ছাড়িয়াছে সোনা। কারোরই ঘরেতে ধান তোলবার আসেনি শুভক্ষণ, তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন। এবার নতুন জোরালো বাতাসে জয়যাত্রার ধ্বনি ভেসে আসে। পিছে মৃত্যুর ক্ষত্রি নির্বাচন, এই হেমন্তে ফসলেরা বলে কোথায় আপন জন। তারা কি কেবল লুকানো থাকবে, অক্ষমতার গ্লানিকে ঢাকবে। প্রাণের বদলে যারা প্রতিবাদ করেছে উচ্চারণ, এই নবান্নে প্রতারিতদের হবে না নিমন্ত্রণ। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, ধন্যবাদ।